আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এ পর্যায়ে আমি যে লেসনটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে তামাদি মেয়াদ বর্ধিতকরণ এবং বিলম্ব মওকুফ, যেটাকে ইংলিশে বলা হচ্ছে বা ইংরেজিতে বলা হচ্ছে কন্টিনিউশন অফ ডিলে। তো এই লেসনটা থেকে আমরা কি কি সম্পর্কে জানতে পারবো, সেটি হচ্ছে বিলম্ব মওকুফ কি এবং বিলম্ব মওকুফ কী কী ক্ষেত্রে আদালত মঞ্জুর করতে পারেন এবং বিলম্ব মওকুফের উপযুক্ত কারণগুলো কি কি। তো আমি আগের লেসনে একটা জিনিস সম্পর্কে আলোচনা করেছিলাম, সেটা হলো আমাদের যে তামাদি আইন, সেখানে ধারা ৩ এ বলা হয়েছে যখন কোনো ব্যক্তি তামাদি নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পর কোনো মোকদ্দমা আপিল বা দরখাস্ত আদালতে পেশ করেন, সেক্ষেত্রে আদালত যদি সেটা তামাদি নির্ধারিত মেয়াদ অতিবাহিত হয়ে যায়, আদালত সেটিকে খারিজ করে দিবেন। সেই যে আমাদের ধারা ৩, সে ধারা ৩ এর এক্সেপশনই হচ্ছে আমাদের ধারা ৫। এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে বিলম্ব মওকুফ বা মার্জনার কথা বলা হয়েছে। ধরুন একজন ব্যক্তি সরল বিশ্বাসে এবং ভুল ক্রমে এবং উইদাউট এনি নেগলিজেন্সি তিনি হচ্ছে তার আপিল, রিভিউ, রিভিশন বা অন্যান্য দরখাস্তটি সময় মতো আদালতে দায়ী করতে পারেননি, তখন এই যে লিমিটেশন টাইমটি এক্সটেন্ড করার জন্য বা বাড়ানোর জন্য এই যে ধারা ৫ এর অধীনে তিনি হচ্ছে রিজনেবল গ্রাউন্ড বা উপযুক্ত কারণ দেখিয়ে আদালতের কাছে তিনি একটি অ্যাপ্লিকেশন বা আবেদন দায়ী করবেন যে হুজুর, আমার এখানে সরল বিশ্বাস ছিল এবং আমি এখানে আমার এখানে কোনো নেগলিজেন্সি ছিল না, আমার গুড ফেথ ছিল, সে কারণে আমি এই গ্রাউন্ডগুলো দিয়ে আপনার কাছে অ্যাপ্লিকেশন বা আবেদন দায়ী করেছি আমার টাইমটি এক্সটেন্ড করার জন্য বা বাড়ানোর জন্য। তো এটি আপনার কোনো লিগাল বা আইনগত অধিকার নয়, এটি হচ্ছে আদালতের একটি ডিসক্রিশনারি পাওয়ার। আদালত যদি দেখেন যে এখানে সাফিসিয়েন্ট কজ আছে বা রিজনেবল গ্রাউন্ড আছে, সেই ক্ষেত্রে আদালত আপনার আবেদনটি গ্রহণ করতে পারে এবং তামাদি মার্জনা করতে পারেন। তো চলুন এখানে আমি একটু আরো সুন্দর করে বুঝিয়ে দিই। আমাদের তামাদি আইনের ৫ ধারায় বলা হয়েছে যে হলো তামাদি নির্ধারিত মেয়াদ অতিবাহিত হওয়ার পর কোনো মামলা, আপিল বা দরখাস্ত আদালতে পেশ করা হলে উপযুক্ত কারণ সাপেক্ষে, আমি যেটা বলেছিলাম রিজনেবল গ্রাউন্ড অথবা সাফিসিয়েন্ট কজ যদি থাকে, সেক্ষেত্রে আদালত কর্তৃক সময় সীমা বর্ধিত করা হলে তাকে বিলম্ব মওকুফ বা তামাদি মার্জনা বলা হচ্ছে। সো ইউ গট মাই পয়েন্ট? আশা করি আপনি বুঝতে পেরেছেন যে আপনার যে অ্যাপ্লিকেশনটা দায়ী করবেন বা আপিল দায়ী করবেন, সেক্ষেত্রে আপনার যে তামাদি সময়সীমাটা ছিল সেটা হচ্ছে মেয়াদটা শেষ হয়ে গিয়েছিল, তারপর সেই টাইমটা এক্সটেন্ড করার জন্য বা বর্ধিত করার জন্য আপনি এই যে আমাদের তামাদি আইনের ৫ ধারা অনুযায়ী বিলম্ব মওকুফের আবেদন করবেন আমাদের আদালতের কাছে। তো আদালত সেটি হচ্ছে মঞ্জুর যখন করবেন সেটিকে আমরা বলছি বিলম্ব মওকুফ বা তামাদি মার্জনা। ওকে, তো এটাকে আমরা ইংরেজিতে কি বলি? ইংরেজিতে বলি কন্টিনিউশন অফ ডিলে। তো এই যে কন্টিনিউশন অফ ডিলে সেটি কি কি ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, এটিও আমাদের ৫ ধারায় বলা হয়েছে এবং আমাদেরকে মাথায় রাখতে হবে ৫টি ক্ষেত্রে এই বিলম্ব মওকুফ আদালত দিতে পারেন। সেটি হচ্ছে আপিল, রিভিশন, রিভিউ, আপিলের অনুমতি চেয়ে দরখাস্ত, যেটাকে ইংরেজিতে বলে লিভ টু অ্যাপিল, এবং অন্যান্য দরখাস্ত। তো আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে এখানে কিন্তু একটা জিনিস মিসিং আছে, সেটি কি? সেটি হলো কোনো দেওয়ানি মূল মোকদ্দমা ক্ষেত্রে তামাদি আইনের ৫ ধারা প্রযোজ্য নয়। তাহলে কোন কোন জিনিসগুলো প্রযোজ্য? যেটা আমি বলেছি ৫টি ক্ষেত্র, সেটি হলো আপিল, রিভিউ, রিভিশন, আপিলের অনুমতি চেয়ে দরখাস্ত এবং অন্যান্য দরখাস্ত। ওকে, এই বিষয়টা গেল। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বিলম্ব মওকুফ বা কন্টিনিউশন অফ ডিলে। যে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন, আবেদনটা যখন আপনি আদালতে করবেন, আপনার উপযুক্ত কারণগুলো কি কি হতে পারে। প্রথমত আমি বলতে চাই সেটা হচ্ছে অসুস্থতা, যেটা আপনার হাতে নেই, অ্যাক্ট অফ গড। দ্বিতীয়টা হচ্ছে কারাবাস, সরল বিশ্বাস, যেটা আমি আগেও বলেছি।
গুড ফেথ, দারিদ্রতা, আপনি টাকার কারণে বা কোনো একটা কারণে রিজনেবল গ্রাউন্ডে গুড ফেথে আপনি আদালতে যেতে পারেননি, আইনজীবীর ভুল, আইনজীবীর ভুলের কারণে অথবা আদালতের সিদ্ধান্ত, এগুলো মূলত আপনি আপনার বিলম্ব মওকুফের উপযুক্ত কারণ হিসেবে দেখাতে পারেন। মানে হলো অ্যাক্ট অফ গড, এবং হচ্ছে আপনার এখানে কোনো নেগলিজেন্সি ছিল না। যেমন হচ্ছে আপনার বাড়ি যদি কেউ মারা যায় বা অসুস্থ থাকে, সেই ক্ষেত্রে সেটা হচ্ছে অ্যাক্ট অফ গড, মানে নেচারের হাতে, আপনি চাইলেই সেটা চেঞ্জ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি আদালতের কাছে কিছু সময় বা তামাদি সময় বর্ধিতকরণের জন্য আদালতের কাছে আবেদন করতে পারেন, এবং আদালত সেটা যদি গ্রহণ করেন সাফিসিয়েন্ট গ্রাউন্ড বা হচ্ছে উপযুক্ত কারণ সাপেক্ষে আদালতের ডিসক্রিশনের পাওয়ার, সেটা তিনি গ্রহণ করতেও পারবেন অথবা নাও করতে পারেন, এবং এটার আপনার কোনো লিগাল বা আইনগত অধিকার নয়। এবং আর্বিট্রারি ইউজ করবেন না, মানে আদালত হচ্ছে আর্বিট্রারি পাওয়ার ইউজ করবেন না, তিনি যখন এই অ্যাপ্লিকেশনটা নেবেন তখন তিনি তার জুডিশিয়াল মাইন্ড ইউজ করবেন। ওকে, ডান। তো এখন আমরা এখানের একটা উদাহরণ জেনে নিব, ছোট্ট করে একটা উদাহরণ জেনে নিই, তাহলে বিষয়টা আরও আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো ধরুন একজন ক নামক একজন ব্যক্তি একটি আপিল দায়ের সর্বশেষ সময় ছিল 2015 সালের 1 জুন। ওকে, তো ক কী করলো? ভুল ক্রমে এবং উইথ গুড ফেইথ, মানে সরল বিশ্বাসে, সে যে তারিখে আপিলটা দায় করার কথা ছিল সেই তারিখেই সে আপিলটা দায় করেছে, কিন্তু অন্য আদালতে দায় করলো। ওকে, সেক্ষেত্রে কী হলো? সেক্ষেত্রে পরবর্তীতে 2015 সালের 25 ডিসেম্বর আপিলের শুনানির সময় দেখা গেল যে আপিলটি ভুল আদালতে দায় করা হয়েছে। ওকে, মানে হচ্ছে প্রথম যে আদালতে দায় করা হয়েছিল তার জুরিডিকশন নেই এই আপিলটি শোনার। ওকে, তো সরল বিশ্বাসী যে ভুলটি করেছে সে সম্পর্কে অবগত হওয়ার সাথে সাথে ককে রিক করেছেন যে উপযুক্ত আদালতে সে আপিলটি দায় করেন। এক্ষেত্রে এই বিষয়টা কি হচ্ছে, এখানে বোনাফাইড ইন্টেনশন ছিল এবং তার এখানে নেগলিজেন্সি ছিল না, অনিচ্ছাকৃতভাবে হয়েছে, ভুলবশতভাবে হয়েছে। এই অবস্থায় আপিলটি তামাদি কারণে বাড়িত হবে না। আমরা জানি যখন আপিলটি তামাদি কারণে বাড়িত হয় তখন হচ্ছে আপিলটি খারিজ হয়ে যেতে পারে, কিন্তু যেহেতু এটি ভুলক্রমে হয়েছে এবং সরল বিশ্বাসে হয়েছে, সেহেতু তিনি হচ্ছে আদালতের কাছে কন্ডিনেশন অফ ডিলে অ্যাপ্লিকেশন করতে পারেন, মানে বিলম্ব মওকুফের মর্যাদার জন্য আদালতে আবেদন করতে পারেন। তো আশা করি এই বিষয়টা আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আজকের মতো এতটুকুই, আশা করি ভবিষ্যতে আরও সুন্দর একটি লেসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।